नमस्कार बंधुरा, कोकानीर चैनले तोमादे सकल के स्वागत। आज के तैरी करब ओलेर फुरुली। आमार रान्ना पुजोर ब्लगे ये रेसिपि तोमादे साथे शेयर करे नेब ता बोलेछिलाम, ताई आजकेर ये भिडियो तोमादेर जन्य। आमार ये ओलेर फुरुली रेसिपिटा जदि तोमादेर भालो लागे ताहले अवश्य लाइक शेयर कमेंट करो, और आमार जारा नतून बंधुरा आछो तारा चैनलटी अवश्य सबस्क्राइब करो। तो चलो बंधुरा देखे नेওয়া যাক আজকের এই রেসিপি। ওলের ফুরুলি বানানোর জন্য আমি ওল প্রথমে টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারে ওল দিয়ে তাতে সামান্য তেল দিয়ে দুখানা সিটি দিয়ে নেব। তেল দিয়ে দিলে সিটি পড়ার সময় আর উতলে যায় না। ওলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখো একদম নরম হয়ে গেছে। আর যতটা নরম হবে ফুলুরি কিন্তু ততটাই ভালো হয়। এবার ওলগুলো আমি মেখে নেব। ওল যখন হাত সওয়া গরম থাকবে সেই সময়ই মেখে নিতে হবে, কারণ ওল যদি আবার ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। খুব ভালো করে মিহি করে মেখে নিতে হবে, কারণ ওলের মধ্যে যদি দানা দানা ভাব থেকে যায় তাহলে ফুলুরিটা কিন্তু ভালো ফুলবে না। তাই আমি এখানে খুব মিহি করে চটকে চটকে বেশ অনেকক্ষণ ধরে ওলটাকে মেখে নিলাম। ওল খুব ভালোভাবে মিহি করে মাখা হয়ে গেছে। এবার ওলের মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো চালের গুঁড়ি, আর তার সাথে দেব 1 কাপ মতো আটা, স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিয়ে দেব। এরপর সব উপকরণগুলো আমি একসাথে মেখে নেব। আর হ্যাঁ, মাখার সময় আমি এখানে কোনো রকম জল দেব না। এই আখের গুঁড়ো নিয়ে নিয়েছি, এটা দিয়ে মাখলেই ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যায়, তাই আমি জল দেব না। আমি এখানে 1 কাপের মতো আখের গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা তোমরা নিজেদের স্বাদ মতো বাড়াতে পারো। এবার আখের গুড় দিয়ে মিশিয়ে খুব ভালো করে ব্যাটারটা মেখে নেব। আমি আবারও বলছি, এখানে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। গুড় দিয়ে মাখতে মাখতে নিজে থেকেই ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার ওল মাখা হয়ে গেছে, কত সুন্দর ব্যাটারটা হয়েছে। ফুলুরি করার জন্য খুব ঘন বা খুব পাতলা করলে চলবে না, ঠিক এই রকমই মাখা মাখা করে নিতে হবে। এরপর আমি কড়াইতে সরষের তেল নিয়ে নিলাম, আর এই ফুলুরি সরষের তেলেই ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে একে একে ফুলুরি করে ছেড়ে দেব তেলের মধ্যে। আমার একবারের কড়ায় যতগুলো ফুলুরি ধরে ততগুলোই ছেড়ে দেব, তোমরাও ঠিক এই একইভাবে করবে। এক পিঠটা লালচে হয়ে উঠলে তারপর খুন্তি করে উল্টে দিতে হবে, যাতে উল্টো পিঠটাও লালচে করে ভাজা হয়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে দেব, না হলে ফুলুরির বাইরের অংশটা পুড়ে কালো হয়ে যাবে আর ভিতরের দিক কাঁচাই রয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে মিনিট 5 ভেজে নিতে হবে। দেখতে অনেকটা তাল ফুলুরির মতো মনে হলেও খেতে কিন্তু খুব সুস্বাদু ও মুচমুচে হয়। তোমরা যারা তাল পছন্দ করো না তারা অবশ্যই এই ওলের ফুলুরি বাড়িতে বানিয়ে খেও। এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেলে একটি ছাঁচা করে ফুলুরিগুলো তুলে নেব। তৈরি হয়ে গেল ওলের ফুলুরি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে বলো কেমন লাগলো। এই একইভাবে আমি বাকি ফুলুরিগুলো লাল লাল করে ভেজে নেব।
তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটা ভুলো না। কিন্তু সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।